মাছ মাংস কিংবা ডিম বাজারে সবকিছুর অব্যাহত দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের ব্রয়লার মুরগির কেজি এখন 200 টাকা আর ডিমের ডজন 150 টাকা অন্যদিকে পাঙ্গাসের কেজিও 200 টাকা ছাড়িয়েছে আর কাচকি মাছের কেজি প্রতি দাম পৌঁছেছে 600 টাকায় সবজির বাজারও চড়া একমাত্র পেঁপে ছাড়া 50 টাকার নিচে কোনো সবজির কেজি মিলছে না আর আমদানিকৃত টমেটোর কেজি বিক্রি হচ্ছে 400 টাকায় হাসানুল শাওনের রিপোর্ট রাজধানীর বাজারে সব ধরনের মুরগি এবং ডিমের দামই বাড়তি তাই তো তিনজনের সংসারের বাজার করতে এসে এসব পণ্যের দাম শুনে অনেকটা হোঁচটি খেয়েছেন গৃহিণী রানু আক্তার কি বলবো বলেন আমাদের মতন গরিব গো চলার মতন অবস্থা নাই 1000 টাকা নিয়ে এলে কোনো বাজারই করতে পারি না সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 330 টাকায় আর ব্রয়লারের দাম আবারও বাড়ছে কেজি এখন 200 টাকা কয়েকদিন ধরে বাড়তি ডিমের দামও ডজন বিক্রি হচ্ছে 150 টাকায় ডিম আজকে 150 টাকা তো সপ্তাহে ছিল 145 এর আগে দুই সপ্তাহে ছিল 140 ডিম মুরগি ব্রয়লার সোনালী সব কিছুর দামই মনে কারণে তিন চার দিনের ভিতরে কমসে কম 20 টাকা 30 টাকা এরকম বাড়তি আছে বাজারে এসব পণ্য কিনতে এসে হতাশাই জানালেন সাধারণ ভোক্তারা ব্রয়লার আসলে প্রতি কেজি 200 টাকা করে এটা আসলে আলটিমেটলি অনেক বেশি বেশ কিছুদিন ধরে ডিমের দামটা বৃদ্ধি পাচ্ছে কমার কোনো সম্ভাবনা নাই অন্যদিকে বাজারে ইলিশ রুই কাতল শিং কই সহ সব ধরনের মাছের দামই চড়া সেক্ষেত্রে 800 টাকার নিচে কোনো ধরনের চিংড়ির কেজি মিলছে না কাচকির কেজিও বিক্রি হচ্ছে 600 টাকায় আর কমায়ের মানুষের ভরসা পাঙ্গাসের কেজিও 220 টাকায় পৌঁছেছে মাছের দাম বেশি মনে হচ্ছে মোটামুটি বেশ ভালো বেশি মনে হচ্ছে মধ্যবর্তীদের জন্য খুব খারাপ অবস্থা মাছের দাম বেশি 900 টাকা কইলাম তাও দেয় না 1200 টাকা চায় বিক্রেতারা বলছেন সরবরাহ কমে যাওয়ায় আড়তগুলোতেই মাছের দাম বাড়তি মাছ নাই তো পানি বাড়তেছে তো আর শুক্রবার তো একটু বাড়তি থাকে কম হবে আবার পানি আসলে সে নতুন পানি না আসলে মাছের দাম কমবে না বাজারে প্রায় সব ধরনের সবজির কেজি প্রতি দামই 50 টাকার উপরে শুধুমাত্র পেঁপে মিলছে 40 টাকায় সরবরাহের ঘাটতির অজুহাতে কয়েক দফা দাম বেড়ে আমদানিকৃত টমেটোর কেজি 400 টাকায় ঠেকেছে দেশি টমেটো বিক্রি হচ্ছে 300 টাকায় ইন্ডিয়া থেকে টমেটো দিতেছে না তো এই যে দাম বেশি আগে বেচছিল আমরা 200 টাকা কেজি 180 টাকা কেজি আজকে বিক্রি করতেছি 400 টাকা কেজি এছাড়া বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ এবং আলু দেশি পেঁয়াজের কেজি 50 আর আলু বিক্রি হচ্ছে 40 টাকায় হাসানুল শাওন এনটিভি নিউজ ঢাকা চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই জানলো কথা রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার তো খালাম্মার নামে পাঠাইতো তুমি ইচ্ছা মতো খরচ করতা আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি ঘরে পয়সা পাঠাই এটা কি হিসাব চাইতে পারি না আমি আমার কাছে টাকার হিসাব চাই কত বড় সাহস ঠিকই তো আছে হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায় তোমার কাছে হিসাব চাইব না তো কার কাছে হিসাব চাইব পাশে পাশে ব্যাডের কাছে রচনা ও পরিচালনা মারুফ রহমান এটা কি সালাম দাও জায়গা ভাবি আমি মাছ রাতেও পারি না আমি মাছ কাটতেও পারি না আমার মনে গন্ধ লাগে আর তুমি না পারলে রেখে দাও না আম্মা এসে রান্না করবে আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে ঠিক আছে না গো দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 মিনিটে এনটিভিতে এখনো নাম্বার মনে রাখছো মনে রাখি ফোনে রাখছি এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন